বাবা, আমি বল আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এ বিয়ে তোমাকে করতেই হবে বাবা, এটাই আমার শেষ কথা। আর 10টা মেয়ের মতোই আমিও এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। জন্ম, মৃত্যু আর বিয়ে, এগুলো আল্লাহ পাক ঠিক করেন। কখন, কিভাবে, কার সাথে জোড়া ঠিক করে রেখেছেন তিনিই ভালো বলতে পারবেন। খুব ভাগ্যবতী মেয়েরাই তার পছন্দের মানুষকে কাছে পায়। আর ও যখন বাসর ঘরে আমার ঘোমটাটা সরালো, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। অল্প কিছুদিন আগের কথা, যখন আমি ওকে প্রথম দেখি, ছোট খালার বাড়িতে যাচ্ছিলাম অটোতে করে। আরে এই কি ব্যাপার? আপনার ওড়নাটা? ইস, আরেকটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিন্তু আমার সেসব মাথায় ছিল না, আমি শুধু ওকে মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। প্রথম দেখাতেই একটা মানুষকে এত ভালো লাগতে পারে আমার জানা ছিল না। বাসর ঘরে ওকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, প্রচণ্ড রাগ হচ্ছিল। তুমি আমাকে কোনো দিনও পাবে না। কি ব্যাপার, আমি কি কিছু ভুল করেছি? বিয়েটা যে আমার ইচ্ছেতে হয়নি, এটা আজকেই আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি বুঝতে পারছিলাম না কি হলো হঠাৎ। যেভাবেই হোক, এখন তো আমরা স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে। আর এখন ও এসব কি বলছে? ঘোড়ার ডিমের স্বামী স্ত্রী, আমি মানিই না এ বিয়ে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। আমার মনে হচ্ছে আমি খুব বাজে কোনো দুঃস্বপ্ন দেখছি। একটু পরেই আমার ঘুম ভেঙে যাবে। ও নাকি এই মেয়েটাকে পছন্দ করে। এখন এখন কি করব আমি? আমার কিচ্ছু করার নেই, আমি এই বিয়ে মেনে নিতে পারবো। কথা নেই, বার্তা নেই, আব্বা উটকো একটা ঝামেলা আমার উপর চাপিয়ে। আমি ওকে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। যেই রাতে পৃথিবীর সব সুখ পাওয়ার কথা, সেই রাতেই নিজেকে নিঃস্ব মনে হচ্ছে, শূন্য মনে হচ্ছে। আমি মালিহাকে পছন্দ করি, হয়তো একটা ঝামেলা হয়ে গেছে, কিন্তু বিয়ে করলে আমি ওকেই করব। ও যাই বলুক, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দায়িত্ব পালন করে যাব। এই মেয়ের কোনো কমন সেন্স নাই, দেখতেছে আমি ফোনে কথা বলতেছি, তারপরও বিরক্ত করতেছে, ভালোবাসা দেখাইতেছে। আমি তো শুধু একটু নাস্তা নিয়ে এসেছিলাম, এরকম ব্যবহার না করলে কি চলতো না? কি জানি, আমার ভাগ্যে হয়তো তাই লেখা আছে। বিয়ের কথাটা মালিহাকে এখনো জানানো হয়নি, মনে মনে ভাবছিলাম কিভাবে ওকে বলবো, একটু নার্ভাস লাগছে। তবে আমার ধারণা, আমি সুন্দর করে বুঝিয়ে বললে ও অবশ্যই বুঝবে। ওকে খুব টেকনিক্যালি ম্যানেজ করতে হবে। এই পৃথিবীর কাছে আমার চাওয়া কি খুব বেশি ছিল? ছোট্ট একটা ঘর, একটা সংসার, যেখানে প্রাচুর্য না থাকলেও ভালোবাসার কোনো কমতি থাকবে না। বাবা সবসময় বলতো, অল্পতে সন্তুষ্ট থাকো। আমিও ছোটবেলা থেকে সেভাবেই বড় হয়েছি, কিন্তু বাবাকে কখনো জিজ্ঞেস করা হয়নি যার কিছু নেই সে কিভাবে থাকবে। হয়তো প্রিয় মানুষটার কাপড়ের ভাঁজে ভাঁজে, কখনো সৃষ্টিকর্তার কাছে তার মঙ্গল কামনায়, নিজেকে যার কাছে সমর্পণ করেছি তার এতটুকু ক্ষতিও যেন না হয়। আল্লাহ, তুমি তাকে ভালো রেখো, তার খেয়াল রেখো। কাজ করলে নাকি অনেক কিছু ভুলে থাকা যায়, তাই ইদানিং কিছু না কিছু করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আল্লাহ চাইলে হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। মালিহা কিভাবে যেন জেনে গেছে আমার বিয়ের খবর, আমি বুঝাতেই পারছি না যে বিয়েটা আমার ইচ্ছেতে হয়নি। আরে, বিয়েতে মত না দিলে তো বাবার জমি জমা সহায় সম্পত্তি কিছুই পেতাম না, এটা শুধু সময়ের ব্যাপার, আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিব। মেয়েদেরকে বোঝানো যে এত কঠিন, আমার ওকে আরো আগেই বলে দেওয়া উচিত ছিল। বাবা যখন আমাকে বিয়ের কথা বলেছেন,
তখন থেকেই ওর সাথে আলোচনা করা উচিত ছিল। বলে কিনা আজকেই ডিভোর্স দিয়ে দিতে, আজব ঝামেলায় পড়লাম তো। আরে ও তো কোনো কথাই শুনতে চাচ্ছে না। আজকে বাসায় গিয়ে নেই। শোনো মিনা, আমি আর এক মুহূর্ত তোমাকে এই বাসায় সহ্য করতে পারছি না। তুমি কোথায় যাবা না যাবা তুমি জানো, এক্ষুনি এই বাসা থেকে বের। আমার পরীক্ষার আরো অনেক বাকি ছিল, রাজা আমাকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি এত রাতের বেলা কোথায় যাব। আমি ওর পা পর্যন্ত ধরলাম। রাজ, ওঠো ওঠো, বলছি না তোমাকে আমার সহ্য হয় না, এক কথা কয়বার বলতে হয় তোমাকে, ছাড়ো। রাজ, যাও এখান থেকে। রাজ, দরজা খুলো রাজ, এখন অনেক রাত, আমি কোথায় যাব, প্লিজ দরজা খুলো। মানুষটা সারা রাত একটা বারের জন্য দরজা খুলল না। আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। একটা মানুষ হিসাবে ও কিভাবে পারল আমাকে একা একা বাইরে রেখে সারা রাত কাটাতে? জীবনের তিনটা বছর আমি কাকে ভালোবেসে কাটালাম, এক মুহূর্তে সে পর হয়ে গেল এত তাড়াতাড়ি, একটুও খারাপ লাগলো না? আমি কি তাহলে ভুল মানুষকে ভালোবেসেছিলাম, ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? আজ দুই দিন হয়ে গেছে, রাজ আমার সাথে একটা কথাও বলেনি। যে মানুষটাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছি সে তো আমাকে ছেড়ে যায়নি। বাবা না থাকলে আমি হয়তো এই বাড়িতে থাকতেই পারতাম না। বাবার কথা চিন্তা করি এখনো এই বাড়িতে পড়ে আছি। কিন্তু সমস্যা হলো আমি তাকে কিছুই খুলে বলতে পারছি না। মালিহা ছবি পাঠিয়েছে, নতুন জীবন শুরু করেছে, আর আমি নিজেকে খুব খারাপ মনে হচ্ছে। আজ আমাদের বিয়ের 17 দিন, বাসর রাত ছাড়া বাকি 16টা দিন আমি নিজেই ঘুমিয়েছি। প্রথম প্রথম কষ্ট হতো, এখন অভ্যাস হয়ে গেছে। শুধু সমস্যা হলো অনেক রাত পর্যন্ত ঘুম আসতে চায় না। হয়তো এক সময় এটাও ঠিক হয়ে যাবে, না হয় এভাবেই চলতে থাকবে। রাজ প্রথম আমাকে স্পর্শ করল, আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তোমাকে নিচে আর ঘুমাতে হবে না। কি বলছো, আমি স্বপ্ন দেখছি না তো? অনেক কষ্ট দিয়েছি আর না, এখন থেকে তুমি আমার সাথেই খাটি ঘুমাবে। সত্যি? আসলে এত বাজে ব্যবহার করেছি, কি যে বলবো নিজেই বুঝতে পারছি না। আল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছেন, তিনি কখনোই তার বান্দাদের নিরাশ করেন না। এই 17টা দিন আমার কাছে 17টা বছরের মতো লেগেছে। এক একটা সেকেন্ড মনে হতো এক একটা ঘন্টা। আজ বোধ হয় সব কিছুর অবসান হতে চলেছে। শুধু প্রার্থনা একটাই, এটা যেন আমার স্বপ্ন না হয়। মায়াতে মজেছি তোমার পিড়িতে, মজেছি মন থেকে মন থেকে ভালোবেসেছি। মায়াতে মজেছি তোমার পিড়িতে, মজেছি মন থেকে মন থেকে ভালোবেসেছি। তুমি আমার হও বা না হও আমি তোমার হয়েছি, তুমি আমার হও বা না হও আমি তোমার হয়েছি। মন থেকে ভালোবেসেছি। মায়াতে মজেছি তোমার পিড়িতে, মজেছি মন থেকে মন থেকে ভালোবেসেছি। পলকে পলকে ভাবি তোমার ভাবনা।
কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ।